আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা, আজকের নতুন আপডেট খবর। আজকের আলোচনা বিমান ফ্লাইট নিয়ে। মালয়েশিয়া টু বাংলাদেশ বিমান ফ্লাইট বন্ধ হয়ে গেছে। সকল প্রকার বিমান ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সাময়িক সময়ের জন্য। এই বিমান ফ্লাইট বন্ধ হয়ে গেছে সকল প্রবাসীদের জন্য। যারা স্পেশাল পাস নিয়ে দেশে যাবেন তারাও যেতে পারবে না, যারা বৈধ আছে তারাও যেতে পারবে না, যারা দুই ডোজ ভ্যাকসিন নিয়েছেন তারাও যেতে পারবেন না, যারা ভ্যাকসিন নেননি তারাও যেতে পারবেন না। কিন্তু এই বিমান ফ্লাইটটি হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার কারণটা কি, এবং এই বিমান ফ্লাইটটি আগামীকাল 20 তারিখ থেকে বন্ধ থাকবে এবং সাময়িক সময়ের জন্য, তবে মাঝে মাঝে বিমান ফ্লাইট ঠিকই মালয়েশিয়া থেকে বাংলাদেশে চলে যাবে, এবং এই বিমান ফ্লাইট কেন বন্ধ হয়েছে সাময়িক সময়ের জন্য, অনির্দিষ্টকালের জন্য না, এবং মাঝে মাঝে কিন্তু এর ফ্লাইটগুলো হবে? প্রবাসী ভাইরা, এই বিমান ফ্লাইটগুলো বন্ধ হওয়ার একমাত্র কারণ হলো, কিছুদিন আগে বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ যে বিমান কর্তৃপক্ষ, তারা কিন্তু একটা নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছিল যে মালয়েশিয়া থেকে যারা দেশে যাবে অবশ্যই তাদেরকে দুই ডোজ ভ্যাকসিন নিয়ে দেশে যেতে হবে, এবং ভ্যাকসিন নেওয়ার 14 দিন পরে দেশে যেতে হবে, এবং যাদের ভ্যাকসিন নেওয়া নেই তাদেরকে কুয়ালালামপুর বাংলাদেশ হাই কমিশন থেকে একটি স্পেশাল সুরাত বা লেটার নিয়ে তারপরে বাংলাদেশে যেতে হবে। এবং সেই নোটিশটি কার্যকর করা হয়ে গেছে, এবং বর্তমানে সকল প্রবাসীদের জন্য বিমান ফ্লাইটটি বন্ধ করে দিয়েছে, কারণ এখন মালয়েশিয়া থেকে বাংলাদেশে কোনো বিমানই যাবে না সাময়িক সময়ের জন্য। এটা কেন? কারণ যারা দেশে যেতেছে বাংলাদেশি প্রবাসী ভাইরা, তাদের মধ্যে শতকরা 5% কিংবা 10% প্রবাসী ভাইরা আছেন যাদের দুই ডোজ ভ্যাকসিন নেওয়া আছে। এখন একটি বিমান ফ্লাইট মালয়েশিয়া থেকে যখন বাংলাদেশে যাবে সেখানে কিন্তু শুধুমাত্র বাংলাদেশি যাত্রী থাকবে, তো সেখানে 5% কিংবা 10% প্রবাসীর দিকে নিয়ে তো একটি বিমান ফ্লাই করে বাংলাদেশে যাবে না। সেক্ষেত্রে বিমানের বিমান যে মালিক পক্ষের তাদের ক্ষতি হয়ে যাবে বা তারা লাভবান হবেন না, সেই জন্য সাময়িক সময়ের জন্য বিমান ফ্লাইট বন্ধ করে দিয়েছে। এক্ষেত্রে এখন যারা দুই ডোজ ভ্যাকসিনও নিয়েছেন সেই জন্য আপনারাও দেশে যেতে পারতেছেন না। তবে এখন আপনাদেরকে আমি যে পরামর্শটা দিব, আপনারা যে অফিস থেকে বিমান টিকিট কাটছেন, মানে যার মাধ্যমে যে দোকান থেকে যে ট্রাভেলস থেকে আপনারা বিমানের টিকিট কাটছেন, আপনারা দ্রুত সেই ট্রাভেলসি বা দোকানে যোগাযোগ করেন, এবং পরবর্তীতে কবে আপনাদের বিমান ফ্লাইটটি আপডেট করে দিবে এবং আপনার পরিস্থিতি জেনে তারা আপনার বিমান ফ্লাইটটি আপডেট করে দেবে। এবং আগামী 27 আগস্ট ইউএস বাংলার আবার ফ্ল্যাট আছে। আগামী 7 আগস্ট যাদের 20 তারিখে ইউএস বাংলার ফ্ল্যাট ছিল তাদের ইউএস বাংলার ফ্ল্যাট কিন্তু ক্যান্সেল করে দিয়েছে। আগামী 7 আগস্ট 27 আগস্ট আবার ইউএস বাংলার বিমান ফ্লাইট আছে। তা আপনারা যারা ইউএস বাংলার বিমান ফ্লাইট কিনেছিলেন, টিকিট কিনেছিলেন, আপনারা আবার আপনাদের টিকিট অফিসের সাথে যোগাযোগ করবেন, আপনাদেরকে আপনাদের সবকিছু জেনে শুনে আপনাদেরকে হয়তো নতুন ফ্লাইট তারিখ তারা ঠিক করে দেবে। প্রিয় প্রবাসী ভাইরা, আপনারা আসলে বুঝতে পারলেন যে মালয়েশিয়া থেকে বাংলাদেশের জন্য অনির্দিষ্টকালের জন্য বিমান বন্ধ হয় নাই, এবং বিমান বন্ধ কেন হয়েছে, শুধু যারা দেশে যাবে যারা ভ্যাকসিনে যাবে শুধু তারা যাতে ভ্যাকসিনে যেতে পারে। এক্ষেত্রে যখন একটি ফ্লাইট সম্পূর্ণ হবে শুধু সেই যাত্রীগুলো সকলেই ভ্যাকসিন সম্পূর্ণ থাকবে, তখন একটি বিমান ফ্লাই করে বাংলার মালয়েশিয়া থেকে বাংলাদেশে যাবে। তাই প্রবাসী ভাইরা, এটা অবশ্যই মরার পরীক্ষা রাখা, কারণ সাধারণ প্রবাসী ভাইরা অনেকে আমরা মালয়েশিয়া আছি এখন কাজ নেই, অনেকে আমরা বাংলাদেশ থেকে টাকা এনে আপনারা বিমান টিকিট কেটেছেন, অনেকে কোভিড টেস্ট করেছেন, হোটেল বুকিং দিয়েছেন, এই জন্য এখন অনেকে আবার দেশে যেতে পারবেন না, এখন আপনারা আবারও ক্ষতিগ্রস্তের দিকে পড়ে গেছেন। তাই আপনারা যারা অলরেডি বিমান টিকিট কাটছিলেন, বাংলাদেশ থেকে হোটেল বুকিং দিয়েছিলেন, আপনারা দ্রুতভাবে বাংলাদেশে সেই হোটেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন, পরবর্তীতে যাতে আপনারা যখন দেশে যাবেন তখন জানি আপনাদের হোটেলের বুকিংয়ের নতুন রিসিপ্ট আপডেট করে দেয়, এবং আপনারা টিকিট অফিসে যোগাযোগ করেন যাতে টিকিট অফিস থেকে আপনাদেরকেও আবার পরবর্তীতে টিকিটগুলো আপডেট করে দেয়, এবং করোনা টেস্ট অলরেডি যারা করেছিলেন দেশে যাওয়ার জন্য তাদের কিছু করার নাই, কারণ আবার যখন আপনার নতুন ফ্লাইট হবে তখন আবার 2 দিন আগে 72 ঘন্টার ভিতরে আবার নতুন করে করোনা টেস্ট করে দেশে যেতে হবে। তাই প্রিয় প্রবাসী ভাইরা, আসলে মালয়েশিয়া টু বাংলাদেশ বিমান ফ্লাইট কেন বন্ধ হয়েছে আপনাদের সাথে কিন্তু বিস্তারিত আলোচনা করলাম। আজকে এই সংক্ষিপ্ত আলোচনাটা অতি মূল্যবান। তাই প্রিয় প্রবাসী ভাইরা, আপনারা নতুন করে কেউ কিন্তু বিমানের টিকিট কিনবেন না, আপনারা আবারও সতর্ক হন, নতুন করে কেউ দেশে যাওয়ার জন্য বিমানের টিকিট কিনবেন না। বিমানের ফ্লাইট গুলো আবার ভালো মতো শুরু হলে তখন আপনারা আবার নতুন করে বিমান ফ্লাইট গুলো বিমান ফ্লাইটের টিকিট কিনবেন, এবং আপনারা যারা এখনো ভ্যাকসিনের জন্য আবেদন করেন না আপনারা দ্রুত ভ্যাকসিনের জন্য আবেদন করুন, এবং ভ্যাকসিন দ্রুত নেওয়ার চেষ্টা করুন, এবং প্রতিদিন আপনার অ্যাপসটি আপডেট করবেন, তাহলে দ্রুত ভ্যাকসিন গুলো আপনারা পেয়ে যাবেন। তো এটি অবশ্যই আজকে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।